সর্বপ্রথম আল্লাহ পাক একা ছিলেন, আর কেউ ছিল না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আরশে আজিম। আরশে আজিম সৃষ্টি করার পর আল্লাহ পাক সৃষ্টি করেছেন কলম। কলমকে আল্লাহ পাক তাকদীর লিখতে বলেছেন, কলম লিখে ফেলেছে, শেষ দিন পর্যন্ত কি হবে লিখা আছে। এরপরে আল্লাহ পাক ছয় দিনে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। মহাবিশ্ব সৃষ্টি করার পর সুদীর্ঘকাল পর্যন্ত আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেননি। অনেক পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। প্রথম মানব আদম আলাইহিস সালাম কি জন্য সৃষ্টি করেছেন? দুনিয়াতে খলিফা হিসেবে। খলিফা কে? যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে। খলিফা করে পাঠিয়েছে, সূরা বাকারা পড়েন। খলিফা কে? খলিফা আর একজনকে বলা হয়েছে, দাউদ আলাইহিস সালাম। তার ব্যাপারে সূরা সাদের মধ্যে বলা হয়েছে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক। হে দাউদ, আমি তোমাকে খলিফা করেছি পৃথিবীতে, মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো, এটাই তোমার কাজ। ওয়ালা তাতবিউল হাওয়া, প্রবৃত্তির অনুসরণ করো না, যদি করো এটা তোমাকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিবে। নিশ্চয়ই যারা নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে তাদেরকে আল্লাহ পাক সরল পথ থেকে বিচ্যুত করে দিয়েছেন এবং তাদের জন্য কেয়ামতের মাঠে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। দাউদ আলাইহিস সালামকেও আল্লাহ পাক খলিফা বলেছেন। খলিফার ফাংশন হচ্ছে আল্লাহ পাকের ওহী, এই হক, এর মানদণ্ডে মানুষের মাঝখানে বিচার ফয়সালা করুন। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি আল্লাহর খলিফা এবং সে আরশের ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ। যে করবে না সে আল্লাহর খলিফা নয়, বরং সে শয়তানের খলিফা। পরীক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ক্যারেক্টারকে রেখেছেন, তার নাম ইবলিস। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক প্রথমে জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত নাম আমি আদমকে শিক্ষা দিয়েছিলাম। আদম আলাইহিস সালাম এই মহাবিশ্বের সবচেয়ে জ্ঞানী মানুষ। এই জ্ঞানী মানুষকে জ্ঞানের কারণে সম্মানিত করা হয়েছে, ফেরেশতাদের সামনে উপস্থাপন করা হয়েছে, বলা হয়েছে সিজদা করতে। ফাসাজাদু, সবাই সিজদা করেছে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। কেন করেনি? আবা ওয়াস্তাকবার। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে। এই অহংকার ইবলিসকে সিজদা করতে নিষেধ করেছে। এখানে আমাদের জন্য শিক্ষা আছে যে আমরাও যদি অহংকারী হই, আমাদের জ্ঞান যদি আমাদেরকে অহংকারী বানায় তাহলে সেটা জ্ঞান নয়। আমার দারুল উলুম থেকে সার্টিফিকেট থাকতে পারে, হৃদয়ের মধ্যে অহংকার থাকলে আমি জান্নাতে যেতে পারবো না, ফুল স্টপ। আর অহংকার কি? মানুষকে তুচ্ছ করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। কারো জুতা সুন্দর হোক, গেট আপ সুন্দর হোক, এগুলো অহংকারের নিদর্শন নয়। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং আল্লাহর হকটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আবা ওয়াস্তাকবার, ইবলিস জ্ঞানী ছিল, আবেদও ছিল, একটা হুকুম লঙ্ঘন করেছে, আল্লাহর সাথে উল্টা কিয়াস করেছে। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আপনি আমাকে সেজদা করতে বলছেন মানে আপনি ভুল করছেন, নাউযু বিল্লাহ। সে আল্লাহকে শেখাতে গিয়েছিল, আল্লাহ পাক তাকে মালউন করে দিয়েছেন, চিরস্থায়ী অভিশপ্ত জাহান্নামে, এবং ঘোষণা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ইবলিসকে ফলো করবে, যে বা যারা ইবলিস এবং তার অনুসারীদেরকে ফলো করবে, তারা সবাই জাহান্নামে যাবে। সূরা আরাফ 179, ওয়া লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, আমার কথাগুলো তারা খুব ভালো বুঝবেন এবং তারা এই ব্যাপারটা স্বীকার করবেন। সহিহ বুখারীতে চারবার একটা হাদিস এসেছে, আদম আলাইহিসসালামকে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। তিনি জিজ্ঞাসা করবেন কতজন? আল্লাহ বলবেন প্রতি হাজারে 999 জন। প্রতি হাজারে 999 জন। ইভেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ইন্না বানি ইসরাঈল তাফাররাখাত আলা 72 মিল্লা ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। বানি ইসরাইল 72 দলে বিভক্ত ছিল, এই উম্মাহ 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাচ্ছে একটা দল বাদ দিয়ে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, আমার সাহাবীরা যার উপরে আছে। আর ইসলামকে নিয়ে যারা বিভক্তি সৃষ্টি করেছে তারা সবাই এটাই দলিল পেশ করছে
যে আমি এবং আমার সাহাবীরা যার উপর আছে। যাই হোক, বুঝলাম ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাবে, তবে জান্নাতীদের মধ্যে এই উম্মতের সংখ্যা বেশি হবে। সুবহানাল্লাহ, এটা সুসংবাদ। আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আয়াতটা খুব ভালো করে বোঝেন, আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি, নিশ্চয় আল্লাহ পাক শিরিকের গুনাহ ছাড়া বাকি সমস্ত গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করতে পারেন। আল্লাহ পাক শিরকের গুনাহ ছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। মেরাজের রাতে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, তোমার উম্মতের মধ্যে কেউ যদি শিরক না করে মারা যায়, সে অন্য যে কোনো বড় অপরাধ করুক না কেন, আমি তা ক্ষমা করতে পারি। তারপরেও কেন 1999 জন মানুষ জাহান্নামে যাবে? উত্তরটা খুব সহজ, উত্তরটা খুবই সহজ। এটার জন্য আপনাকে পিএইচডি করতে হবে না। তাদের আমল নামে একটা পাপ থাকবে, তার নাম শিরক। তার মানে এমন একটা সময়ে যদি আমরা বাস করি, ধরে নেন আমরা এমন একটা সময় যদি বাস করি যে সময়ের প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হোক, পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক, এডুকেশন হোক, বা সোশ্যালিজম হোক, বা কালচার, প্রতিটা সেক্টরে যদি শিরক থাকে আর আমরা যদি সেই সময়ে বাস করি, বুঝতে হবে আমরা ক্ষতির মধ্যে আছি। কথা কি বোঝা যায়? শিরক না থাকলে আল্লাহ পাক যে কোনো গুনাহ মাফ করতে পারেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন। তারপরেও ম্যাক্সিমাম মানুষ জাহান্নামে যাচ্ছে, তার মানে আমল নামে একটা পাপ থাকবে, তার নাম শিরক। আর আপনি যদি এমন যুগে বাস করেন যে যুগের প্রতিটা ডিপার্টমেন্টে শিরক আছে, তাহলে আপনি একটা গ্রেট ডেঞ্জারের মধ্যে আছেন। আপনি আমি একটা ভয়ঙ্কর কঠিন সময় পার করছি। এখন আপনার দুচোখ দিয়ে দেখা দরকার, খিদির আলাইহিসসালামের মতো, যেটা মূসা আলাইহিসসালাম বুঝতে পারছেন না, কেন নৌকা ফোটা করা হচ্ছে, কেন বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে, আর কেন দেয়াল নির্মাণ করা হচ্ছে। কিন্তু খিদির আলাইহিসসালাম আল্লাহ নূর দিয়ে দেখছেন, তিনি বুঝতে পারছেন। যদি খিদির আলাইহিসসালামের মতো আপনি দূরদর্শী সম্পন্ন হতে পারেন বা আমি হতে পারি, তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ, এখনকার প্রতিটা ডিপার্টমেন্টের মধ্যে শিরক আছে, আর আমরা সেই যুগে বাস করছি। তারপরেও আমাদের ওঠা বসা চলাফেরা দেখলে মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। কারো কারো মনোভাব এমন, জান্নাত আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। অনেকে ভাবখানে এমন আসেন। প্রসঙ্গে আসি, ইবলিস সেজদা করে নাই আর আদম আলাইহিসসালামকে সম্মানিত করা হয়েছে শুধুমাত্র জ্ঞানের কারণে, দৈহিক গঠনের কারণে নয়। এই উম্মার এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জ্ঞান শূন্যতা, এবং জ্ঞানী মানুষদের দিন দিন মৃত্যু হচ্ছে, এটা শেষ জামানার আলামত। আলেমদের সংখ্যা দিন দিন কমতে থাকবে, আমার মতো মানুষকে বসে কথা বলতে হবে, আর যার ছবি তোলার জন্য আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন। এটা শেষ জামানার সাইন যে আলেমদের সংখ্যা দিন 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 কমতে থাকবে এবং জাহেলদের সংখ্যা বাড়তে থাকবে। মানুষ অগণিত জাহেলের দাসত্ব শুরু করবে, তাদেরকে আলেমের আসনে নিয়ে আসবে, তাদের কাছে ফতোয়া চাবে, তারা নিজেরাও ভুল পথে যাবে, মানুষকেও ভুল পথে নিয়ে যাবে। নিজেকেতেই বুঝি মানুষের দিকে আঙ্গুল তোলার প্রয়োজন নাই। আল্লামা তাফিউ উসমানী দামাত বারকাতে একটা বই লিখেছেন, তাসকিয়া ও আত্মশুদ্ধি, বইটা পড়বেন সবাই। একটা মাত্র আয়াতকে কেন্দ্র করে লিখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজের নফস ঠিক করো, আত্মশুদ্ধিতে আসো, নিজের দিকে দেখো, মানুষের দিকে পরে দেখো। আমি নিজের দিকে দেখেই বলছি, যদি আমাকে এভাবে কথা বলতে হয় তাহলে উম্মার কি দুরবস্থা আমি তো নিজেই বুঝতে পারছি। কয়টা যুব সমাজের মধ্যে ছেলে পাবেন যারা এখন আলেম হতে চায়, বড় আলেম হতে চায়, যে কুরআন সুন্নাহকে নিয়ে আমি গবেষণা করব এবং অন্যান্য উপকারী জ্ঞানগুলো শিখব, দুনিয়ার ফিকির করব না, আমি দিনের পতাকা হাতে নিয়ে আল্লাহর পথে দাওয়াত দিব। কয়জন যুব সমাজ চিন্তা করবে? তো ফিকির পড়ে আছে, একটা মেয়েকে বিয়ে করবে, একটা চাকরি, একটা বাড়ি পড়তে হবে, একটু জমি কিনতে হবে, একটা জায়গা জমি করতে হবে, একটা পলিটিক্যাল স্ট্যাটাস দরকার, শেষ বয়সে আমার সন্তান আমাকে দেখবে না আমার, ইত্যাদি ইত্যাদি। কে ফিকির করছে উম্মা নিয়ে? চোরা বাড়িতে ডুবছে উম্মা, আর গা ঝাঁকা দিচ্ছে যে আমাকে কেউ বের করো, আমাকে কেউ বের করো। আশপাশের মানুষগুলো বলছে নড়াচড়া করেন না, নড়াচড়া করলে আরও ডুবে যাবে।
আসেন মূল জায়গায় আসি। জ্ঞানের কারণে আমরা সম্মানিত হয়েছে। এখন এই জ্ঞান চর্চার দিকে প্রথমে মনোনিবেশ করেন, এটা প্রথম নসিহা। প্রচুর পড়াশোনা করতে হবে আমাদেরকে। একদিনের প্রোটেস্ট্যান্ট ভার্সনে মুসলিম হলে চলবে না, প্রচুর পড়াশোনা করতে হবে। এখন জ্ঞানতাত্ত্বিকভাবে আমরা অনেক পিছনে পড়ে গেছি, প্রচুর পড়াশোনা করতে হবে। এখনও কিছুই জানি না। যত দিন যাবে, যত আপনি পড়বেন এবং আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন, আপনি ফিল করবেন আপনি কিছুই জানেন। আর যত কম পড়বেন, ছোটি ছোটি বই পড়বেন আর মুফতি হয়ে যাবেন, মনে হবে আমি অনেক জানি। ওই আলেমের ওইটা ঠিক নাই, ওই আলেমের ওইটা ঠিক নাই, ওই দলের অমুক ঠিক নাই, মানে সমালোচনার নোবেল দেওয়া দরকার এটা সমালোচনায়। যত কম জানবেন মনে হবে আমি অনেক জানি। যত জ্ঞানী মানুষদের কাছে যাবেন, বসবেন, মোসাফা করবেন, চিন্তাভাবনা শেয়ার করবেন, বুঝবেন যে আপনি কিছু জানেন। যত দিন যায় আমি এটাই ফিল করি যে কিছুই তো জানি না, কত কি জানার বাকি আছে, কত কি পড়ার বাকি আছে, এগুলো কবে শেষ করব। জ্ঞান ছাড়া এই যুগে আপনি চলতে পারবেন না। শুধু একমুখী জ্ঞান নয়, আপনাকে পুরো কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়তে হবে। একজন ইমাম তিনি জানবেন অর্থনীতি কী জিনিস, পলিটিক্যাল সায়েন্স কী জিনিস, জিও পলিটিক্স কী জিনিস, ভূগোল কী, ইতিহাস কী, ইমামকে জানতে হবে। একজন ডক্টরকে জানতে হবে কোরআন কেমন করে পড়তে হয়, প্রয়োজনে হাদিসের এবারত কেমন করে পড়তে হয়, ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব কোনটা কী, ফিকহের মৌলিক বিষয়গুলো কী, আকীদা কী জিনিস, সুন্নত কী, শিরিক কী, তাওহীদ কী, বিদআত কী, একজন ডক্টরকেও জানতে হবে। তখন হবে পুরো সামগ্রিক সিলেবাসে পড়াশোনা, আদারওয়াইজ হবে না। আমরা এই জায়গায় একটা শূন্যতায় ভুগছি। পড়াশোনা করেন, আল্লাহর ওয়াস্তে পড়াশোনা করেন এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন। এটা তখনই সম্ভব হবে যখন আপনি জানা অনুযায়ী আমল করবেন এবং আত্মশুদ্ধিওয়ালা মানুষদের কাছে যাবেন। এই চেয়ারে যারা বসে ওয়াজ করে চলে গেছেন, এখানে বসার যোগ্যতাও আমার নাই। উমর রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন সিঁড়ি আছে মেম্বরে, তিনি প্রথমে উপরের সিঁড়িতে উঠে গিয়েছেন। কিছুক্ষণ পর হঠাৎ তার কী জানি মনে হলো, তিনি আস্তাগফিরুল্লাহ পরে আস্তে আস্তে নিচের সিঁড়িতে নেমে আসলেন। নেমে এসে শেষের সিঁড়িতে এসে বসেছেন। বসে বলছেন যে প্রথম উপরের সিঁড়িতে দাঁড়িয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিচেরটাতে দাঁড়িয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমি এখানে বসার জন্য নিজেকে যোগ্য মনে করলাম না, তাই আমি শেষের সিঁড়িতে এসে বসছি। যত আল্লাহওয়ালা মানুষের সহবত যাবেন আপনি আত্মশুদ্ধি পাবেন। তাদের সহবত যান যাদের ভিতর অহংকার নাই, তাদের সহবত যায়েন না যাদের ভিতর জ্ঞানের অহংকার আছে। সৎস্বর্গে আপনি স্বর্গবাস পাবেন, যদিও স্বর্গ শব্দের সাথে আমরা একমত নই, এটা হবে জান্নাত। এখন আমি অনেক বইপত্র দেখছি, স্কুল কলেজের বইপত্র, যেখানে এইসব শব্দ দিয়ে মানুষকে একটা অন্য সংস্কৃতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা ভাষণ ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে যায় তখন এই ভাষণটা তিনি দিয়েছেন যে তোমাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতো তারা জেনে রাখুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহর ইবাদত করে তারা জেনে রাখুক তিনি হচ্ছেন হাইয়ুন লা ইয়ামুত। এটা তিনি বলেছিলেন। এটাকে এখন অনেক বইয়ের মধ্যে আনা হয়েছে যে তোমরা জেনে রাখো যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূজা করতো তারা জেনে রাখুক তিনি মারা গেছেন বা মৃত্যুবরণ করেছেন। ইবাদতের জায়গায় পূজা শব্দ কেন নিয়ে আসা হলো? আর যারা আল্লাহর পূজা করে তারা জেনে রাখুক যে আল্লাহ অমর, এইসব শব্দের কী দরকার আছে? যে শব্দ যে অনুবাদ সেটা আনতে হবে। তো একটা পূজা আর একটা ইবাদত, দুটো কি সমান? তো সব জায়গায় সমস্যা দেখছি আমরা। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ইলম অর্জনের সাথে আমল সালেহ দরকার, এবং যে আলেম ওলামায়, যে ওলামায় কেরাম নিরহংকার, যাদের মধ্যে অহংকারের বালাই রেশমাত্র নাই, আত্মশুদ্ধিতে পরিপূর্ণ, আল্লাহ নূরে পরিপূর্ণ, এইসব ওলামায় কেরামের কাছে যান, তাদের সাথে সহবত সময় কাটান, আপনার চিন্তাভাবনা শেয়ার করেন,
তারা আপনার ভিতরের ভুলটা ধরিয়ে দিবে ইনশাআল্লাহ, এবং ত্রুটিটাকে সংশোধন করে আপনাকে আল্লাহর রাস্তায় নিয়ে বের হবে ইনশাআল্লাহ। এটা প্রয়োজন আছে, তখন খিদর আলাইহিস সালামের মতো নূর পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এই দুই চোখ দিয়ে আপনি যদি চারপাশের পরিবেশটাকে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমরা একটা খুব খারাপ সময়ের মধ্য দিয়ে অতিবাহিত করছি। প্রতিটা সেক্টর বিশ্বটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে যে কোনো সময় বিশ্বে ম্যাসাকার পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যে কোনো সময়। আল্লাহ ভালো জানেন যে এই বিশ্বের হাতে কতটুকু সময় বাকি আছে আমরা জানি না, কিন্তু পরিস্থিতি যা দেখছি বা বোঝা যাচ্ছে, যারা বিশ্বের অ্যাফেয়ার্সগুলো নিয়ে পড়াশোনা করেন, ঘাটাঘাটি করেন, তারাই বলছেন যে ওয়ার্ল্ডের সামনে এখন বেশি সময় বাকি নেই হয়তোবা।